সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হয়। ঠিক সেই সময় কয়েকজন সাংবাদিকের প্রশ্নেই মেজাজ হারান তৃণমূলের প্রাক্তন মহাসচিব। সাংবাদিকদের ধমকে তিনি কোর্টে ঢুকে যান। দীর্ঘদিন জেলবন্দী থেকে মেজাজটা এমনিতেই বিগড়ে রয়েছে, বারবার জামিনের আবেদনও সাড়া দিচ্ছে না আদালত। শেষমেশ সোমবার ফের এক দফায় আদালতের নির্দেশেই সশরীরে হাজিরা দিতে আসেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই এর দায়ের করা একটি মামলায় এদিন আলিপুর আদালতে তোলা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। গাড়ি থেকে নেমে আদালতে ঢোকার পথেই সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করেন। এক সাংবাদিক বলেন, আপনার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা কি সত্যি? এই প্রশ্নের উত্তরেই মেজাজটা হারিয়ে পাল্টা পার্থ বলে ওঠেন, চুপ করে থাকো। মাসখানেক পর সোমবার ফের আদালতে পেশ করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ভার্চুয়াল শুনানি নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। নিরাপত্তার কারণ দেখিয়ে পার্থকে আদালতে তোলার ক্ষেত্রে সমস্যার কথা জানায় সিবিআই। যদিও আদালত পার্থ চট্টোপাধ্যায়কে গত শুক্রবারের শুনানিতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন, সেই মতো নিয়োগ দুর্নীতির সিবিআই এর মামলা সোমবার কোর্টে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরই পাশাপাশি সোমবার ফের এক দফায় আদালতে তোলা হয়েছে এসএসসি দুর্নীতিতে ধৃত সংস্থার প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। একই সঙ্গে আদালতে তোলা হয়েছে এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য এসপি সিনহা, অশোক সাহা ও প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও। কলকাতা থেকে রাজেশ সাহার রিপোর্ট, আজ তাক বাংলা।